ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারে এই বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অন রাখবে, অর্থাৎ বেল আইকনটা হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে। আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফোর ইংলিশ অক্টোবর মাস পার্ট 7 নিয়ে, ঠিক আছে? মানে অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? এর আগে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবে। আর ডিবিএস ম্যাডাম ক্লাসেস আমাদের যে চ্যানেলটা আছে সেখানে বাংলা বিষয়ে সমস্ত পড়াশোনা, লাইভ ক্লাস, মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমস্ত কিছু আলোচনা হয়। তো যারা ডিবিএস ম্যাডাম ক্লাসের সম্বন্ধে জানো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবে বা সার্চও করে নিতে পারো। ওকে, এখন শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো কি বলছে, সবার আগে দিয়েছে পিক আউট অ্যান্ড রাইট দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ওকে, এখান থেকে আমাদের অ্যাডভার্বগুলো পিক আউট করতে বলেছে। দেখো তোমাদেরকে কিন্তু আমি গ্রামার ক্লাসে সমস্ত কিছু আলোচনা করে দিই, গ্রামারের অ্যাডভার্বটা নিয়ে আমাদের কিন্তু এখনও আলোচনা হয়নি, তো আমি অ্যাডভার্বটা ডিটেলসে এখানে যাব না, আমি খুব শিগগিরই গ্রামার ক্লাসে করিয়ে দেবো তোমাদের। আমি অ্যাডভার্ব শুধু তোমাদের একটু জাস্ট বলে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। ওকে, অ্যাডভার্ব কাকে বলছে? এ ওয়ার্ড হুইচ টেলস ইউ মোর অ্যাবাউট এ ভার্ব ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব। মানে যে অ্যাডভার্ব কাকে বলছে, একটা ওয়ার্ড যেটা আমাদের ভার্ব সম্বন্ধে কিছু বলে দিচ্ছে, ঠিক আছে? ডুইং ভার্ব সম্বন্ধে ধরে নিতে পারো কিছু বলে দিচ্ছে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। ওকে, যেমন ধরো ফার্স্ট সেন্টেন্সটা আমাদের কি আছে, হি ইজ অফটেন লেট ইন ডুইং দ্য ওয়ার্ক। হি ইজ অফটেন লেট ইন ডুইং দ্য ওয়ার্ক, বলছে সে তার না কাজে রোজই দেরি করে, ঠিক আছে? অফটেন মানে প্রায়শই বা রোজই বলতে পারো, ঠিক আছে? তাহলে এখানটা সে তার কাজে কখন দেরি করে, না অফটেন মানে রোজই প্রায় দেরি করে, তাহলে এখানে কী হবে অ্যাডভার্বটা, আমাদের অফটেনটা হবে, ঠিক আছে? মনে থাকবে। তাহলে উত্তরটা আমরা একটু লিখে নেব, উত্তরটা আমরা কী লিখবো, অ্যাক্টিভিটি ওয়ানের এর আনসারটা হবে হচ্ছে অফটেন, ঠিক আছে? তো আমরা এখানে কী কিন্তু করব কি, অফটেন, OFTEN, ওকে, OFTEN। তোমরা যখন লিখবে পুরো সেন্টেন্সটা লিখে তারপর অফটেনটা ডাক দিয়ে লিখে দেবে, ওকে। বিএডটা দেখি কী আছে, বিএডটা আমাদের বলেছে যে শি রানস কুইকলি, রাইট? দেখো শি রানস, সে দৌড়চ্ছে, এটাও একটা আমাদের দেখতে পাচ্ছি যে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ওয়ার্ড যাকে বলতে পারি। তো সে রান করছে কীরকম, না কুইকলি, কুইকলিটা তাহলে কী হবে আমাদের ডুইং, সরি আমাদের অ্যাডভার্ব হবে, ওকে। তো কুইকলি আমরা করব, কিউ ইউ আই সি কে এল ওয়াই, কুইকলি, ওকে। নেক্সট আমাদের কী বলেছে, শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, শি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, রাইট? সে সবসময় সত্যি কথা বলে, তাহলে সে যে কথা বলে সবসময় সত্যি সেটা কখন বলে, না অলওয়েজ বলে, সবসময় বলে, রাইট? তাহলে আমরা কী করব, অলওয়েজ, সিতে আমরা কী করব, না অলওয়েজ, ডাব্লু এ ওয়াই এস, ওকে, অলওয়েজ, রাইট? নেক্সট আমরা দেখি, নেক্সট আমাদের কী বলেছে, ডিটা, ডিটা আমাদের বলছে হচ্ছে হি ওয়ার্কড লেজিলি, রাইট? তাহলে সে চলছিল কীরকমভাবে, না লেজিলি চলছিল, রাইট? না খুব মানে লেজিভাবে ধীরে ধীরে চলছিল, তাহলে লেজিলিটা কী হবে, না অ্যাডভার্ব হবে, ওকে। তো আমরা ডিএডটা কী করব, আমরা ডিএডটা করব হচ্ছে, দাঁড়ো এক সেকেন্ড, হ্যাঁ আমরা ডিএডটা করব হচ্ছে, না লেজিলি, এল এ জেড আই এল ওয়াই, ওকে, এল এ জেড আই এল ওয়াই, লেজিলি হয়ে গেল। তাহলে এগুলো আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেল, ওকে। নেক্সটটায় যাবো, মানে আমাদের কী হলো, প্রথমেরটা আমরা কী করলাম, এগুলো প্রথমেরটা অফটেন হলো, তারপরেরটা কুইকলি, তারপরেরটা অলওয়েজ, তারপরেরটা লেজিলি, হয়ে গেল আমাদের অ্যাডভার্বগুলো। নেক্সট অ্যাক্টিভিটি টুতে যাবো, অ্যাক্টিভিটি টু আমাদের কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, ওকে। এখানে একটা টেবিল দিয়েছে, এটা আমাদের কমপ্লিট করতে বলেছে। কী দিয়েছে টেবিলে দেখি, একটা হচ্ছে ম্যাসকুইলিন জেন্ডার, একটা হচ্ছে ফিমেনাইন জেন্ডার, ওকে। তাহলে আমরা একটু করে ফেলি, এখানে বি আছে, বি হচ্ছে ফেমিনাইন জেন্ডার, তাহলে ম্যাসকুইলিন জেন্ডার এটা কী করবো আমরা, এটা আমরা ড্রোন করব, ওকে, ডি আর ও এন ই, ড্রোন, ওকে। নেক্সট এটা আমি আর লিখলাম, রাইট? নেক্সট হচ্ছে আঙ্কেল আছে, আঙ্কেলটা কী হবে, এটা তো আন্ট হবে, তো আমরা আন্ট করব, এ
UNT aunt okay next ta ki ache next amader ache hocche daughter ache daughter ta amra ki korbo daughter ta amra obosshoi amra jani son hobe ekhanta to masculine gender e eta son korbo s o n okay next brother ache brother ta amra ki korbo amra jani brother er feminine gender hobe hocche sister s I s t e r okay सिस्टर बोझा गेलो ताले सबगुलो आमादेर होये गेलो प्रथमेरटा ड्रोन तारपरेरटा एदिके आमरा करलाम आंटी एदिके हलो सन आर एखाने हलो सिस्टर ओके तारपरे कि दिएछे एक्टिविटी थ्री दिएछे एक्टिविटी थ्री बोलेछे मेक सेंटेंसेस उइथ द फलोइंग वर्ड एखाने किछु वर्ड दिएछे एटा दिए आमादेर मेक सेंटेंस करते बोलेछे तो एक्टिविटी थ्रीटा आमरा करे फेली ओके एखाने आमरा एक्टिविटी थ्रीटा करबो राइट टूटा आमरा एखानेई करे निएछि थ्रीटा करबो ताहले আমরা কি করব প্রথমে এটা কি দিয়েছে এটা দিয়েছে হচ্ছে ফ্রিডম তো আমরা লিখে নি এফ আর ডাবল ই ডি ও এম ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা রাইট তো আমরা ফ্রিডম দিয়ে কি করতে পারি আমরা অনেক কিছুই করতে পারি যেমন খুব সহজ সেন্টেন্স যদি আমি দিই এখানে আমি দিতে পারি রাজ হ্যাজ ফ্রিডম টু ডু ওকে রাজ হ্যাজ freedom f r double e d o m freedom okay raj has freedom to do okay eta ekta normal sentence ami arekta sentence diye dicchi ekta bhalo sentence okay je kono ekta likhbe or diye ami diye dicchi ekhane arekta sentence or ekta sentence ki likhte pari each e a c h each and every e v e r y every এটা r কিন্তু আমি r গুলো এভাবে লিখি কিন্তু কার্সিভে লেখা অভ্যাস আমার যাই হোক every people p e o p l e right every people of india i n d i a right india e n n j o y s ओके एन्जॉयस की ना फ्रीडम एफ आर डबल इ डी ओ एम ओके তাহলে আমরা কি দিলাম এখানটা আমরা দিলাম হচ্ছে ইচ অ্যান্ড এভরি পিপল অফ ইন্ডিয়া এনজয়স ফ্রিডম তাহলে আমাদের ইন্ডিয়ার সকল পিপল স্বাধীনতাকে এনজয় করে বা উপভোগ করি আমরা ওকে হয়ে গেল এইটাও দিতে পারো যে কোনো একটা দেবে দিলেই হবে ওকে নেক্সট বি আরেকটা কি আছে আমরা একটু দেখে নিই আরেকটা দিয়েছে হচ্ছে আনইভেন আনইভেন দিয়ে আমরা কি করতে পারি আনইভেন রাইট ইউ এন ই ভি ই এন ওকে আনইভেন আনইভেন দিয়ে আমরা করতে পারি দিস রোড ইজ ভেরি আনইভেন ওকে এটা দিতে পারি দিস রোড আমি খুব সহজ সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছি যদি তোমরা সহজে করতে পারো আর অবশ্যই মেক সেন্টেন্স নিজেরা বানাবে দিস রোড ইজ ভেরি ভি ই আর ওয়াই ভেরি ইউ এন আন ই ভি ই এন ওকে তাহলে কী করলাম আমরা হার ওয়াক ইজ ভেরি আন সরি দিস রোড ইজ ভেরি আনইভেন এটাও আমরা করতে পারি আবার এটাও আমরা লিখতে পারি কিন্তু আরেকটা সেটা হচ্ছে হার ওয়াক ইজ ভেরি আনইভেন তো আমরা এটা কী করলাম দিস রোড ইজ ভেরি আনইভেন আবার আমরা এটাও করতে পারি যে হার ওয়ার্ক ইজ ভেরি আনইভেন ওকে তো যে কোনো একটা করলেই হবে ঠিক আছে তাহলে আমাদের মেক সেন্টেন্সগুলো হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে নেক্সট অ্যাক্টিভিটি ফোরে রাইট ফাইভ সেন্টেন্সেস অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ওকে খুব ভালো তো ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে আমি তোমাদের নাম্বারগুলো বলতে ভুলে গেছি প্রথমেরটাই কিন্তু চারটে করবে এখানে চার নম্বর দেওয়া আছে ফোর নম্বর প্রত্যেকটা এক নম্বর করে তারপরেরটাও কিন্তু চার নম্বর প্রত্যেকটা এক নম্বর করে দেওয়া আছে তারপরেরটা আছে মেক সেন্টেন্সের জন্য প্রত্যেকটায় দু নম্বর করে দেওয়া আছে আর এটাই কিন্তু আট নম্বর দেওয়া আছে ওকে তো আমরা কিন্তু এটা একটু করে ফেলি ন্যাশনাল আমাদের ফ্ল্যাগটা তো আমরা একটু লিখে নিই দেখো আমরা কি করতে পারি এটা হচ্ছে অ্যাক্টিভিটি কি না ফোর ওকে ফার্স্ট আমরা একদম উপরে কিন্তু কোয়েশ্চেনটা লিখবে তারপরে কিন্তু লেখা শুরু করবে আমি জাস্ট তোমাদের আনসারগুলো দিয়ে দিচ্ছি ওকে এক নম্বর আগে কিন্তু নিজেরা চেষ্টা করবে অবশ্যই ওকে তো আমরা ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে করতে পারি কি
OUR our in a nation TIONAL national flag 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 is known 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 ki as known as ki tricolor or tiranga tricolor TRI tricolor COLOUR tricolor or ki likhbo or amra dite pari tiranga 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 okay tiranga first sentence amra eta dilam next do number sentence amra ki dite pari do number sentence debo our 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 national nation TIONAL national flag FLAG সবাই নোট করে নেবে আমি ওই জন্য কিন্তু করিয়ে করিয়ে দিই যাতে তোমরা প্রতিটা ওয়ার্ড বুঝতে পারো ন্যাশনাল ফ্ল্যাগ কি করব না কনসিস্ট সি ও এন এস আই এস টি এস কনসিস্ট অফ থ্রি টি এইচ আর ডাবল ই থ্রি কালার্স সি ও এল ও ইউ আর এস কালার্স থ্রি কালার্স এবার ড্যাশ দিয়ে আমরা কালারগুলোকে লিখবো কী কী কালার আছে না ফার্স্ট হচ্ছে স্যাফরন এস এ ডাবল এফ আর ও এন রাইট স্যাফরন আছে আর কী কী আছে আর আছে হচ্ছে আমাদের হোয়াইট ডাব্লু এইচ আই টি ই হোয়াইট অ্যান্ড গ্রিন জি আর ডাবল ই এন রাইট গ্রিন দুটো সেন্টেন্স হয়ে গেল কী লিখলাম আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ কনসিস্ট অফ থ্রি কালার্স কী কী না স্যাফরন এস এ ডাবল এফ আর ও এন হোয়াইট অ্যান্ড গ্রিন হয়ে গেল নেক্সট সেন্টেন্স আমরা কী লিখব তিন নম্বর সেন্টেন্সটা আমরা লিখব তাহলে তিন নম্বর সেন্টেন্সটা আমরা হচ্ছে লিখব কী লিখতে পারি আমরা লিখতে পারি দ্য এবার কালারগুলো কিসের জন্য সেটা একটু লিখে দিই দ্য স্যাফরন এস এ ডাবল এফ আর ও এন স্যাফরন কালার সি ও এল ও ইউ আর কালার ইউ আর কিন্তু এটা কিন্তু লাস্টেরটা আমি আর লিখলাম ওকে ইউ ভেবো না কিন্তু এটা আমি আর লিখেছি রাইট তাহলে স্যাফরন কালার কী করছে না রিপ্রেজেন্ট করছে রিপ্রেজেন্ট পি আর ই এস ই এন টি এস রাইট রিপ্রেজেন্ট কী রিপ্রেজেন্ট করছে না কারেজ ওকে সি ও ইউ আর এ জি ই কারেজ তারপরে আর কী কী লিখব না স্ট্রেংথ এস টি আর ই এন জি এইচ টি রাইট স্ট্রেংথ অ্যান্ড অ্যান্ড স্যাক্রিফাইস ওকে স্যাক্রিফাইস এস এ সি আর আই এফ আই সি রাইট স্যাক্রিফাইস হয়ে গেল তাহলে আমরা কী লিখলাম এটা আমরা একটু দেখে নিই যে দ্য স্যাফরন কালার রিপ্রেজেন্ট কারেজ স্ট্রেংথ অ্যান্ড স্যাক্রিফাইস ওকে হয়ে গেল তিন নম্বর সেন্টেন্স নেক্সট আমরা লিখছি চার নম্বর সেন্টেন্স চার নম্বর সেন্টেন্সটা আমরা কী দিতে পারি দ্য দেখতে পাচ্ছ দ্য হোয়াইট ডাব্লু এইচ আই টি ই হোয়াইট কালার সি ও এল ও ইউ আর কালার রিপ্রেজেন্ট রি পি আর ই এস ই এন টি এস রাইট রিপ্রেজেন্ট কি না পিউরিটি ওকে পি ইউ আর আই টি ওয়াই পিউরিটি কমা আর কী দেবো আমরা অনেস্টি আর পিস তো পিউরিটি
অনেস্টি, এইচ ও এন ই এস টি ওয়াই, অনেস্টি, অ্যান্ড এটা অ্যান্ড লিখলাম, পিস, পি ই এ সি ই, রাইট, পি ই এস সি ই, পিস, রাইট, পিউরিটি, অনেস্টি অ্যান্ড পিস, ওকে, করে দিলাম এটা আমরা। নেক্সট আমরা পাঁচ নম্বর সেন্টেন্সটা কী লিখব, পাঁচ নম্বর লিখব দ্য, চার নম্বরটা কী লিখলাম, দ্য হোয়াইট কালার রিপ্রেজেন্ট পিউরিটি অনেস্টি অ্যান্ড পিস, ওকে। পাঁচ নম্বর সেন্টেন্সটা লিখব আমরা হচ্ছে দ্য গ্রিন কালার, এবার লিখব জি আর ডবল ই এন, গ্রিন কালার, সি ও এল ও ইউ আর, কালার, গ্রিন কালার, রিপ্রেজেন্ট আর ই পি আর ই এস ই এন টি এস, রিপ্রেজেন্টস কি রিপ্রেজেন্ট করছে, না ফার্টিলিটি, এফ ই আর টি আই এল আই টি ওয়াই, ওকে, তাহলে কী লিখলাম, ফার্টিলিটি, এটা এফ লিখলাম, ই তারপরে আর তারপরে টি তারপরে আই তারপরে এল তারপরে আই তারপরে টি তারপরে ওয়াই, ফার্টিলিটি, ওকে। নেক্সট আর কি, প্রসপারিটি, পি আর ও এস এইচ ই আর আই টি ওয়াই, রাইট, প্রসপারিটি, পি আর ও এস পি ই আর আই টি ওয়াই, রাইট, প্রসপারিটি অ্যান্ড অ্যান্ড কী করবো, না ফেথ, ওকে, এফ এ আই টি এইচ, রাইট, ফেথ হয়ে গেল। তাহলে আমাদের পাঁচটা সেন্টেন্স বলেছিল, আমাদের কমপ্লিট হয়ে গেলো, আমরা এটা করে দিলাম, ওকে। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফোর অক্টোবর পার্ট সেভেন ইংলিশ কমপ্লিট তোমাদের, ওকে, এটা নোট করে নেবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, টাটা।